তাই মহানবী আমাদেরকে বলে দিলেন এটা কাবা, কাবা আল্লাহর ঘর। আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয়। মহানবী আপনি বললেন আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘর ফেলে জবালুন নূর পর্বতের 1500 বছর আগের সেই 2500 ফিট উচার হেরা গুহার মধ্যে কেন নির্জনে 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনিই তো বলেছেন আদম যখন পানি ও মাটিতে ভাসমান তখনও আমি নবী, তাহলে আপনি কেন করলেন? উনার উম্মতদেরকে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও তাহলে আসো এই রকম ধ্যান সাধনা করে পেতে হবে। কামায় শরীয়ত হেরা গুহায় মারেফত, কামায় শরীয়ত হেরা গুহায় মারেফত। সুতরাং এই ধ্যান সাধনা মোরাকাবা মুশাহাদার বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্নাস দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে রূপ বীজ রূপ থেকে গাছ রূপ নেয়। ছোট্ট একটা কাঁঠাল বিচি এটাই বুনে দিলে 20 বছর পরে এই বিচির থেকেই বিরাট গাছ আবার কাঁঠাল হয়। এই বিচির মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে। এই যে ঢেঁড়স গাছগুলো বুলেছে ছোট ছোট বিচি, এখন একদিন পর পর 3.5 কেজি করে ঢেঁড়স তুলে, অথচ সামান্য কটা হাইব্রিড বিচি। সুতরাং রু ও বীজ রূপে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এই বীজকে জাগ্রত করো, এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আসো বাবা জাহাঙ্গীরের কাছে শিখে যাও। আমার সত্য নাও তারপর আমার ফেলে দাও কোনো আপত্তি নাই, আমি পীর মুড়িদি করার জন্য বসি নাই, আমি শৌখিন মানুষ ছিলাম, জীবনে মনে করেছি মন্ত্রী হব ব্যারিস্টার হব, আল্লাহ কপালে লেখা রাখছে ফকির, তা আমি কি করব? আমার তবলি আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলের মসজিদের তবলিগের গাছি বই বা ইতি আল্লাহ, আমার বাপেরও ক্ষমতা নাই এই ফকিরিরাই আসবা, জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একে সুফি জুমলে নষ্ট করে ফেলামু। তাই ওহাবিরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে। আমরা বুঝি নমাজ এক প্রকারই আমাদের এক প্রকারই শিকার, অথচ মহানবী সেই মহামূল্যবান হাদিসটি ওহাবিদের গলায় শুনি না। কি হাদিসটা? قال قال يا رسول الله صلى الله عليه وسلم الصلاة الدوام أفضل من الصلاة الوقت. আমার মহানবী বললেন 24 ঘন্টার দায়মী সালাত ওয়াক্তিয়া সালাদের চেয়ে অনেক মর্যাদাবান। এটার দলিল কোরআনে আছে, কোরআনের সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে আল্লাযীনাহুম আন সালাতিহিম আলা দায়মুনা, তাহারাই মুসল্লি যারা দায়মী সালাতের উপরে দণ্ডায়মান। দায়মী সালাতের কথা কোরআনে আছে, 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই। হ্যাঁ, ওটারও প্রয়োজন আছে,
কিন্তু দায়মি সালাতটা কেন লুকিয়ে যায়? আজকে ওহাবিরা আমরা দেখি, আমরা সবাই জানি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বুখারি মুসলিম মুত্তাফিকুন হাসান শরীফ হাদিস, কি হাদিস? নামাজ বেহেস্তের চাবি। হাদিসটা এক লাইন, অর্ধেক কয় অর্ধেক বলে না। নামাজ বেহেস্তের চাবি এই পর্যন্ত বলে, পরেরটা আর কয় না। নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহারা, মানে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেস্তের চাবি। আর বলো মিলে কয় অজু কুসুর কই রাহেন তো পবিত্র। আমি যে আল্লাহ মানে না, তাহলে যদি পানি ছাদ বা ডুবায়ও ই করি, ওর মনের পবিত্র কেমনে করুম? মৌলবি সাহ, উপরে দিয়া তো সাবান বৈশা রে পরিষ্কার করলাম, ভিতর পরিষ্কার করব কেমনে? এই ভিতরের পঙ্কিলতার মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ। তাই বলছে, নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহারা, পবিত্রতা এটা বলা হয় না। এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয়। তো সাইনবোর্ড তো সত্য না। আজ আমি জাহাঙ্গীর হেলালুদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি, উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান, তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আর যদি আমি হরিমোহনের ঘরে জন্মাইতাম, তাহলে আমার নাম হইতো জগৎমোহন, আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না। আজ আমি গীতা সামবেদ ঋগ্বেদ যজুর্বেদ অথর্বেদ ঈশ উপনিষদ কেন কত তৈতরী ঐতরীয় পদ্মেশ্বর কুণ্ডেশ্বর উপনিষদ রামায়ণ মহাভারত চণ্ডী পাঠ পাঠ করতাম, তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমার বাবায় জন্ম দিবার শিলা মাত্র, আমি এটা মনে প্রাণে মানি। কারণ অনেক বন্ধাত্ম রুগী আছে যাদের সব ঠিক আছে, তারপরেও বাচ্চা হয় না। সুতরাং এই জন্মটাই আমার জন্ম তকদির, এই তকদিরকে খণ্ডন করতে হবে, এই তকদিরকে সার্বজনীন করতে হবে। আজ আমাদেরকে গালি শিখায় হিন্দুরা ভালো না, আবার হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না, মুসলমানদের মৌলবীরা শিখায় হিন্দুরা ভালো না, হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। আমরা সহজ সরল কাঁচা গলা মোমের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা পাদ্রী পুরোহিত পাণ্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই। সুতরাং এই যে রহস্য, এই সমস্ত রহস্য আজ না, কোথায় যাবেন? ভুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি, তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনেছেন দশই মহরমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই দশই মহরম, পহেলা মহরম থেকে দশই মহরম পর্যন্ত শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা যদি পালন না করত, না করতেন, তাহলে আওলাদ রসুলদের নাম আমরা ভুলে যেতাম। আওলাদ রসুলদের নাম এই শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ
হাসান হুসাইনের নাম খুব কমই দেওয়া হতো। বারো ইমাম, চোদ্দ মাসুম, শহদালে কারবালার আমরা রসুলের আওলাদদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বানাইছে আল্লাহ জানে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই দশই মহরমের দিন আদম হাওয়ার তৌবা কবুল হয়েছে, এই দশই মহরমের দিন নূর নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ। এই দশই মহরমের দিন যদি আদম হাওয়ার তৌবা কবুল হয়ে মিলন হয়, এটা তো খুশির ঘটনা।